আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদিক খান। আপনাদেরকে আবারও স্বাগতম জানাই আমাদের লার্ন সোলো চ্যানেলে। তো আজকে যে টপিক সেটা হচ্ছে কি, যে স্লাইসার ইন এক্সেল অথবা স্লাইসার এক্সেল অথবা ইউজ অফ স্লাইসার ইন এক্সেল, অর্থাৎ আপনারা যারা হাউ টু ইউজ স্লাইসার্স ইন এক্সেল লিখে সার্চ করছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো এখন আমরা শিখবো যে কীভাবে করে আমরা স্লাইসার তৈরি করতে পারি মাইক্রোসফট এক্সেলে। আচ্ছা, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে আমাদেরকে ডাটা নিতে হবে। তো ডাটা নিয়ে আমরা কতগুলো, ধরুন যে আমরা একটা ডাটা নিলাম নেম, আচ্ছা নেম নেবো, আচ্ছা নেমটা ঠিক আমরা কী নেওয়া যায়, আচ্ছা নেম নিই, আচ্ছা নেম, আচ্ছা নেম, এজ, এজ সবসময় কি এজগুলো ঠিক হবে, আচ্ছা ধরুন যে ক্লাস, ঠিক আছে। তো এখন কী নেওয়া যায় যে ইয়ার, ধরুন ইয়ার, আচ্ছা। তো আমরা ফার্স্টে আগে নামগুলো লিখে ফেলি সব কটা, আমি তার জন্য আমি, আচ্ছা তারপরে যেটা আছে যে ধরুন যে আমি কত কী দেওয়া যায়, কী দেওয়া যায়, আচ্ছা ধরুন যে ফাইভ থেকে দিলাম। তো ফাইভ থেকে আমি কত ক্লাস পর্যন্ত যাব দেখা যাক, আচ্ছা আমি এটাকে সি দিলাম, একেবারে ঠিক থাকে। তো আমরা এখানে দিয়ে ফেলি তারিখটা 2013 দিলাম, তারপরে আমরা এটাকে টেনে নিচে নামিয়ে আনি, আচ্ছা তারপরে ফিল সিরিজ চলে আসলো। আচ্ছা, তো এখন আমাদের ডাটাটা তৈরি করা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে আমাদের স্লাইসারটা তৈরি করব। তো এখন আমরা সম্পূর্ণ ইয়ারটাকে মানে সম্পূর্ণটাকে নিয়ে এখন আমরা এটাকে একটা ট্যাবের সরি টেবিলের মধ্যে ঢোকাবো। তো টেবিল তৈরি করলাম আমরা একটা। আপনার যারা টেবিল সম্পর্কে জানেন না অথবা অথবা আপনারা টেবিলের এই ডিজাইন সম্পর্কে জানেন না, তারা অবশ্যই অবশ্যই আমার ঠিক আগের টিউটোরিয়াল দেখতে পারেন। এই টিউটোরিয়াল শেষে সেই টিউটোরিয়ালটা সাজেস্ট করা থাকবে অবশ্যই, এবং পাশাপাশি ডিসক্রিপশনে সেই লিঙ্কটাও দেওয়া থাকবে। আরেকটা কথা বলে রাখতে চাই যে আপনাদের কাছে যদি আমার টিউটোরিয়াল ভালো লাগে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ অথবা গুগল প্লাস গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা চাইলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাটা তুলে ধরতে পারেন। তাহলে অবশ্যই অবশ্যই আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। তো আমরা বাকি অংশ চলে যাই। তো এরপর যেটা আছে যে ইনসার্টার ছিল না, আচ্ছা। তো এখন যে দেখতে পাচ্ছেন আপনার ফিল্টারের মধ্যে স্লাইসারটা রয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফিল্টার রিবন মানে এইখান থেকে এই স্লাইসারের মাধ্যমে আমরা খুব সহজে কোনো একটা জিনিস এখান থেকে ডাটাটাকে ফিল্টার করতে পারবো। তো এখন চলুন দেখা যাক স্লাইসার তৈরি করে আমরা স্লাইসার তৈরি করব আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইনসার্ট স্লাইসার চলে এসেছে একটি আলাদা উইন্ডো। তো এখানে আপনি কোন কোন জিনিসের স্লাইসার তৈরি করতে চান, অর্থাৎ কোন কোন কলামে স্লাইসার তৈরি করতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং মনে রাখতে হবে অবশ্যই কিন্তু এখানে একটা হেডার ফাইল মানে হেডার নেম ব্যবহার করতে হবে, হেডার ব্যবহার করতে হবে অর্থাৎ। তো এখন আপনি যদি হেডার ব্যবহার না করেন তাহলে কিন্তু স্লাইসারটাতে মানে মেইনভাবে আসবে না, মানে আসলে জিনিসটা আসবে না মেইন জিনিসটা, অথবা আপনার কী বলে এটাকে স্লাইসার আপনার ফার্স্টে যেই রোটা আছে সেই রোয়ে সব কিছুকে হেডার ধরে নেবে। তো এখন আমরা নেমটাকে এখান থেকে সিলেক্ট করবো না, কারণ এখানে সব কটা নেম সেম। আচ্ছা, তারপর আমরা ক্লাসে যাবো, ক্লাস সিলেক্ট করবো, ক্লাস এবং ইয়ার সিলেক্ট করলাম, আচ্ছা ওকে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন চলে এসেছে। আচ্ছা, তো এখন এখানে আমরা কিছু পরিবর্তন আনতে পারি, চাইলে আমরা আমাদের এই কী বলে এই স্লাইসারগুলোর নাম চেঞ্জ করতে পারি, স্লাইসার ক্যাপশন যেগুলো এই ইয়ার লেখা আছে, যে ধরুন যে আমি দিলাম 2000-, আচ্ছা দিলাম ইন্টার, নাম চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইসার সেটিংস, তো আপনারা চাইলে এখান থেকে স্লাইসারটাকে বিভিন্নভাবে সেট আপ করতে পারেন। আপনি এখানে কি হেডারটাকে ডিসপ্লে করতে চান কি না চান, আমি চাই, আচ্ছা ক্যাপশনটা কী থাকবে, এখানকার নামটা কী, মেইনলি নাম নেম যেটা আছে সেটা, তারপরে যে আপনার এখানে বিভিন্ন ফিল্টার অপশনগুলো, ওকে দিলাম, আচ্ছা তো হয়ে গেল। তারপরে যেটা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্লাইসার বিভিন্ন স্টাইল রয়েছে, আপনারা চাইলে যে কোনো স্টাইল ইউজ করতে পারেন, এখানে সবুজটা সুন্দর লাগছে, আচ্ছা এই স্লাইসারটা চেঞ্জ করা যাক, সবুজ করে দিলাম। আচ্ছা, তো এখন ধরুন যে আমি দুইটা স্লাইসারকে একটাকে একটা উপর নিচে রাখলাম, তো এখন আপনি কীভাবে ধরুন যে এই অবস্থায় রাখলাম, এখন এখন এই মুহূর্তে এখানে কিছু দেখা যাচ্ছে না, তো আপনি এখানে একটা স্লাইসারকে উপরে তুলে আনতে চাইবেন অবশ্যই। তো ব্রিং ফরওয়ার্ড ক্লিক করলে উপরে চলে আসলো, আবার আপনি যদি চান যে এটাকে পিছনে পাঠাবেন তো সেন্ড ব্যাকওয়ার্ড পিছনে চলে গেলো।
তো এটা তো পিছনে ছিল, সিলেক্ট করে নিতে হবে, তারপরে সেন্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা তো এরপরে যেটা আছে যে সিলেক্ট পেন, তো এখন আপনি এখান থেকে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার দুটা পেন রয়েছে, তো এখন এই পেনগুলোকে আপনি চাইলে যে কোনোটা আপনি সিন করতে পারেন বা যে কোনোটাকে হাইড করতে পারেন। ধরুন যে আমি একটাকে সিন করতে চাই, ইয়ারটাকে সিন করবো, ক্লাসটাকে আনসিন করব, তো এখানে চোখে আমরা ক্লিক করি চলে যাবে। আবার যদি আপনি চান যে আপনি সব কয়টাকে হাইড করতে চান, তো হাইড অল, শো অল এভাবে কাজ করতে পারেন আপনারা অবশ্যই। তারপরে যেটা আছে যে আপনি, আমরা এখন এটাকে কেটে দিই, তো এরপরের অংশ যেটা আছে সেটা অপশনস। আচ্ছা তো আপনারা চাইলে এটাকে বিভিন্নভাবে এটাকে সরাতে পারেন। ধরুন যে ভিউ গ্রিড লাইনস, আপনি এখন কি গ্রিড লাইন দেখাতে চান কি না দেখাতে চান, গ্রিড লাইন আমরা দেখাচ্ছি না। তো এইভাবে করে আপনার এটাকে বিভিন্ন অপশন ইউজ করতে পারেন। তারপরে যেটা রয়েছে যে কলাম, আপনি এখানে কয়টা কলাম ইউজ করবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমরা এখানে একটা কলাম ইউজ করেছি, এখানে সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত কলাম ইউজ করা সম্ভব। এক দুই তিন চার পাঁচ ইউজ করলাম। আচ্ছা তো এরপরে যে আরও সেটা আরও হবে দেখা যাবে না কিছু। আচ্ছা একটাই ভালো আমার মতে। আচ্ছা তারপরে যেটা রয়েছে যে হাইট, আপনার চাইলে এটাকে হাইটটাকে কমাতে পারেন, মানে বাড়াতে পারেন কমাতে পারেন অবশ্যই। তো আমার আগেরটাই ভালো ছিল, হ্যাঁ এটা সুন্দর, না না এটা বেশি সুন্দর, এটা ঠিক আছে। তো এখন আপনার চাইলে যদি আপনার চান যে আপনার উইথ চেঞ্জ করতে চান, এটা কিন্তু শুধুমাত্র বাটনের জন্য, এটা কিন্তু সম্পূর্ণ এই পেনটা অথবা এই সম্পূর্ণ বক্সটার জন্য নয়। আচ্ছা তা উইথ চেঞ্জ করতে চান আপনার, তাহলে আপনার উইথ চেঞ্জ করতে পারেন। তারপর যেটা রয়েছে যে হাইট অ্যান্ড উইথ, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পেনটার সাইজ। তো এখন আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, আপনার হাইটটাকে ছোটো করি আমরা ছোটো করে নিয়ে ছোটো করে নিয়ে আসবো, ছোটো 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 আচ্ছা ছোটো আর একটু বড়ো আর একটু বড়ো। আচ্ছা আপনি যদি চান যেটা আপনি উইথটা চেঞ্জ করতে ছোটো করতে চান, বড়ো করতে চান, ছোটো করে নিয়ে আসি। আচ্ছা ছোটো 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 আচ্ছা, তো এখন আমরা এইটাকে একটু ওই রকম করে নিয়ে আসি। আপনার চাইলে এখানকার বিন্দু বা ডটগুলোকে ব্যবহার করতে পারেন এই কাজের জন্য, খুবই কাজের। আচ্ছা এখন আমরা মেইন জিনিসটাতে চলে আসি, আমরা এখন এখানটাকে এগুলোকে কী কারণে ব্যবহার করবো, এটা মেইনলি আসলে তুলে ধরার জন্য যে আপনার একটা নির্দিষ্ট ডাটাকে তুলে ধরার জন্য যে সেই সকল ডাটা কি সিলেক্ট রয়েছে কি না। ধরুন যে আমি এখানে জানতে চাই যে আমি 2013 সালে কোন ক্লাসে ছিলাম, তখন দেখা যাক সিয়াম কোন ক্লাসে, কোন ক্লাসে ছিল 2013 সালে, ক্লাস ফাইভে ছিল, 2017-তে নয়। আচ্ছা তো বর্তমানে আমি ক্লাস নাইনে আছি। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে আপনি যদি চান যে দুইটা ফিল্টার একসঙ্গে মানে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না, কারণ এক্ষেত্রে মাইক্রোসফট কনফিউজড হয়ে গিয়েছে। কারণ এখানে আমি 2017 সালে ক্লাস নাইন ক্লাস সেভেনে ছিলাম না, সো এখন দুইটা ফিল্টার যেহেতু সেহেতু একবার বলা হচ্ছে যে ক্লাস সেভেন দেখাতে, আর সেভেনটা আবার একবার বলা হচ্ছে যে নিষেধ করা হচ্ছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সেভেন দেখানো যাবে না, আবার এখানে বলা হচ্ছে যে সেভেন দেখাতে হবে। তো এখন দুই মিলে দেখা যাচ্ছে যে কোনোটাই দেখানো সম্ভব না, তার জন্য এক্সেল কোনোটাই দেখাচ্ছে না। তো এখন আমি যদি চাই যে আমার ফিল্টারটাকে আমি রিস্টোর করবো অথবা কেটে দিব, তো এখন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলাম হয়ে গেল। আচ্ছা তারপরে কি আছে, আর কিছু নেই। আচ্ছা তো আজকে টিউটোরিয়ালটা এ পর্যন্তই। তো এটা একটা দ্রুত, খুবই দ্রুত একটি স্লাইসার সম্পর্কিত টিউটোরিয়াল ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।